আগে টাকা ফেল, দেই টাকা ফেল, আগে টাকা অ্যাডভান্স টাকা ফেল। চল আমি এলাম তো তোকে এমনি তুলে দিয়ে আসবো, আবার ফেল আবার কাল মেরা দিয়ে আবার ঢুকিয়ে দিয়ে আসবো। চল আমার ফোন থেকে ফোন কর, কত নম্বর কালকে আসেনি এখন দেখতে পাচ্ছি না। আপনার নাম শ্রীকান্ত মাঝি। কি হয়েছে আজকের? ওই জামিন নিতে এসেছিলাম আমি আর ছেলে, ছেলে অ্যারেস্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি হসপিটালে ছিলাম, তমলুক হসপিটালে। সেখান থেকে আমি, ছেলে যেহেতু অ্যারেস্ট হয়ে গেছে বলে, যে আমি যদি সারেন্ডার না করি দুজন আসামি তো তাহলে জামিন পাবো না, ছেলে অ্যারেস্ট হয়ে হাজতে থাকবে। যে আজকে একজন উকিলবাবু আপনার ধরে মারধর করলেন, আমার বিরোধী পক্ষের উকিল কি করলেন বলুন আগে। আরে কি করলেন বলুন। ও আচ্ছা, উনি, আমি আমি এবং আমার ছেলে জামিন পেয়ে যাই, তারপরে বেরিয়ে যেতে যাচ্ছি, সেই মুহূর্তে সঞ্জয়বাবু প্রথমে ছুটে এসে আমাকে ধরে ফেলে। তার বলে আপনার নাম শ্রীকান্ত মাঝি। কি হয়েছে আজকে? আজকের আমি কোর্টে জামিন নিতে এসেছিলাম, অধীরবার একটা কেস করেছে, সেই কেসের জামিন নিতে আসাতেই আমরা জামিন পেয়ে যাই, তাতে উনি মুখ করেছিলেন, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি সেই প্রাক মুহূর্তে সঞ্জয়বাবু এবং পেছনে অধীরবাবু এসে প্রথমে সঞ্জয়বাবু আমাকে ধরে ফেলেন, ধরে বলছে শালা টাকা দিবি না, আমাকে যে টাকা দেওয়ার কথা ছিল দে, এই কথা বলতে থাকে। আমি, তোমার কী টাকা আমি ধারি? তখন অধীরা বলছে তুই আমার টাকা ধারিস নি, তুই তো আমার টাকা, ওর টাকা ধারিস নি, কিন্তু আমার তো টাকা ধারিস, এই সমস্ত কথাগুলো বলে এবং আমাকে ধস্তাধস্তি করে দুজনই। তারপর আমার উকিলবাবুটাবু গিয়ে আমাকে অ্যাসোসিয়েশনের মধ্যে নিয়ে আসে, আর মোটামুটি মানে অ্যাসোসিয়েশনের ভেতরে বসে একটা মীমাংসা করে দেয়। মীমাংসা যে পরপর করে এই টাকা তোমাকে পরিশোধ করে দিতে হয়। কত টাকা বলছে? 2,50,000 টাকা, যদি পরপর যদি তুমি দিতে না পারো অন্তত পক্ষে কিছু দাও, তারপরে তখন দেখা যাবে। তা সোমবারে কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি। তাহলে কি সত্যিকারে আপনি টাকা নিয়েছিলেন? টাকা আমি নিয়েছিলাম, কিন্তু টাকা লেখা আছে, ওনার দস্তখত আছে যে ওনার টাকা আমি ফেরত দিয়েছি। আর ওনার বাড়ি এখানে কাঁথি, আমার বাড়ি কালিয়াগড়, মানে অনেক দূর, আর সেই দিক থেকে উনি প্রেশার ক্রিয়েট করে এইভাবে করছে। আপনার নাম শ্রীকান্ত মাঝি।